সন্তান প্রসবের ক্ষেত্রে দেশে বাড়ছে অপ্রয়োজনীয় সিজার, যা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ব্যথামুক্ত সন্তান প্রসব পদ্ধতি। এটি নিয়ে তেমন প্রচারণা না থাকলেও রাজধানীর বিভিন্ন হাসপাতালে দম্পতিরা এই পদ্ধতিতে সন্তান প্রসব করাচ্ছেন। এই পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা। আশিকিন প্রিন্সের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিনহাস হোসেন। সানজিদা মুশফিকুর দম্পতির কোলজুড়ে এসেছে নতুন সদস্য। যেখানে দেশের হাসপাতালে 80%-এর বেশি শিশুর জন্ম হয় সিজারিয়ানের মাধ্যমে, সেখানে স্বাভাবিক প্রসবে জন্ম সানজিদার সন্তানের, আর তা ছিল ব্যথামুক্ত। গবেষণা বলছে প্রতি বছর সিজারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য সারা দেশের রোগীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া হয় প্রায় 1200 কোটি টাকা। চিকিৎসকরা বলছেন এসব সিজার অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ। এই দম্পতি বলছেন তারা জেনে বুঝেই এই পদ্ধতি বেছে নিয়েছেন। নর্মাল ডেলিভারি বেস্ট ওয়ে অফ ডেলিভারি, সিজারিয়ানের চেয়ে নর্মাল সবসময় প্রেফার করে, হাজার বছর থেকে এটাই আসতেছে। এইটার মধ্যে যখন একটা পেইনলেস অপশনটা আছে, অফকোর্স এটা ভালো। ব্যথামুক্ত সন্তান প্রসবের এই পদ্ধতি দেশে বিস্তারের জন্য বিভিন্ন পর্যায় থেকে নেওয়া হয়েছে উদ্যোগ। এরই অংশ হিসেবে রাজধানীর ইম্পালস হাসপাতালে এ বিষয়ে আয়োজন করা হয় 4 দিনব্যাপী কর্মশালার। ডাক্তাররা বলছেন এই পদ্ধতিকে বলা হয় এপিডিউরাল অ্যানালজেসিয়া। জরম যখন 4 সেন্টিমিটার খুলে যায়, ব্যথাটা তীব্র অসহনীয় হয়, তখন একজন এক্সপার্ট অ্যানেস্থেটিস্ট এসে মায়ের মেরুদণ্ডের নিচ থেকে ব্যথানাশক ইঞ্জেকশন একটা প্লাস্টিক ক্যাথেটারের মাধ্যমে, এপিডিউরাল ক্যাথেটার বলে, ওটা অ্যানেস্থেটিক প্রয়োগ করেন। তারপর হয় কি যে তীব্র ব্যথাটার তীব্রতাটা কমে অনেক সহনীয় পর্যায়ে চলে আসে। এপিডিউরাল নিয়েও মা স্বাভাবিক হাঁটাচলা করতে পারছে, খাওয়া দাওয়া করতে পারছে, ইভেন আমরা লেবার সুটে তোকে রাখছি, সাথে হাজব্যান্ড থাকতে পারছে, মাকে রাখতে পারছে। হ্যাঁ, আমরা যত যত ইনস্ট্রাকশন দিচ্ছি আপনি এরকম করবেন, সবগুলো ইনস্ট্রাকশন উনি ফলো করতে পারেন। চিকিৎসকদের মতে দেশে অপ্রয়োজনীয় সিজার রোধে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।